নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখেছিলাম আপনারা কোনো সফটওয়্যার ছাড়াই কীভাবে বাংলা টাইপ করবেন এবং করে কীভাবে টাইপ করবেন আর আজ আমি ঠিক তারপর থেকে কিন্তু শুরু করছি আজ আমি দেখাবো আপনারা ইউনিকোড ফন্ডের সাহায্যে কীভাবে বডি টেক্সট টাইপ করবেন কোন ফন্ড ইউজ করবেন আর ম্যানেজ করার জন্যই বা কোন ফন্ড ইউজ করবেন আমি অনেক ফন্ড ঘেটেছি ঘাটার পর আমার মনে হয়েছে যে এই দুটো ফন্ট আপনাদের জন্য খুবই দরকারি যারা ইউনিকোড ফন্ট ইউজ করেন আমরা কিন্তু দু ধরনের ফন্ট ইউজ করি একটা হচ্ছে বডি টাইপ বডি টাইপ ফান্ড যেমন সমিত এটিএম লাইট বা এটিএম বোল্ড আর যারা এসটিএম যারা ইউজ করে তারা ইউজ করে হচ্ছে বিএনটি অর্জুন তো এই ফান্ডগুলো অল্টারনেটিভ হিসেবে আপনারা কোন ইউনিকোড ফান্ড ইউজ করবেন আর ম্যানেজ করার জন্যই বা আপনারা কোন ফন্ট ব্যবহার করবেন তো আজকের আমি এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দেবো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক এই যে টাইপ ম্যাটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচটিএম বিএনটি অর্জনে টাইপ করা আর এই ম্যাটারটাই আমি টাইপ করব হচ্ছে ইউনিকোড ফান্ডের সাহায্যে যে ফন্ট আমরা নেব সেটা হচ্ছে নিকস ফন্ট আর এই ফন্টটাকে আমি সাজেস্ট করছি যে এই ফন্টটা খুবই সুন্দর যদি এতে কোনো ভালো ইউনিকোড ফণ্ড আপনারা পেয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপাতত আমি এই থেকে কিন্তু কাজ চালাচ্ছি তো আমি টাইপ করছি আর এই বাংলা যে বর্ণমালার সমস্ত অক্ষরে কিন্তু আমি এই ফন্টে টাইপ করে দেখেছি কোনো অক্ষরে কিন্তু আটকায়নি তো আপনারা খুব ভালোভাবে কিন্তু বডি টাইপের জন্য কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারেন খুবই কাছাকাছি আমি বলবো না যে বিএনটি অর্জুন বা সমিত এটিএম নাইটের মতো অত সুন্দর ফন্ট তবে কাজ চালানোর জন্য কিন্তু যথেষ্ট ভালো ফন্ট। এর কী লেআউট একটুখানি আমার সঙ্গে আলাদা তাই জন্য মাঝে মাঝে অসুবিধা হয় যেমন ভারতবর্ষ এটা লিখতে আমার অসুবিধা হচ্ছে তো আপনারা এই লেআউট দুই একবার প্র্যাকটিস করার পর কিন্তু খুবই সরগর হয়ে যাবে এবং আপনারা খুব সহজে কিন্তু টাইপ করতে পারবেন আপনারা জানেন যে আমাদের যে এইটটি পার্সেন্ট কাজ কিন্তু আমাদের এই নর্মাল ফান্ড অর্থাৎ বডি টেক্স বডি টেক্সটের যে ফন্ট সেটা দিয়ে আমরা কিন্তু টাইপ করে নিই আর বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমাদের বিভিন্ন ম্যারেজ কার্ড ব্যানার বা ফ্লেক্স এই কাজে ব্যবহার করা ডিজাইনিং ফান্ডগুলো তো বেশিরভাগ কাজটা কিন্তু আমাদের এই নর্মাল ফণ্ডের সাহায্যে কিন্তু করতে হয় যদি আপনারা চান যে এই যে লেআউট আছে কিবোর্ড লেআউট তার কোনো স্ন্যাপশট আপনাদের দিয়ে দিতে তারা সেটাও কিন্তু আমার কাছে আছে যে কোন কী দিয়ে কী পরে তার একটা ইমেজ কিন্তু আপনাদের আমি দিয়ে দিতে পারি আমি আমার ডিসক্রিপশানে কিন্তু সেই ইমেজটা আমি আপলোড করে আপনারা ওখানে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু টাইপ হচ্ছে কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না সমস্ত অক্ষরে কিন্তু টাইপ করা যাচ্ছে তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এটা ইউজ করতে পারেন আমি পুরোটা টাইপ করলাম না কিছুটা অংশ টাইপ করলাম জাস্ট আপনার দেখানোর জন্য আর দুটোকে আমরা পাশাপাশি রাখছি যেটা ইউনিকোড ফান্ড সেটা আমরা দেখতে পাচ্ছি একটু জাস্ট একটু বোল্ড ধরনের আর এটিএম লাইট যেটা আছে এটিএম লাইট বলছি যদি আমরা এস টিএম বেঞ্চ যেটা আছে সেটা কিন্তু একটু লাইট এবার আমি দেখাবো আপনারা বিয়ের কাটের জন্য কোন ফন্ট ব্যবহার করবেন অবশ্যই ইউনিকড ফন্ট তো এখানে আমরা যে ফন্টটা নেব সেটা হচ্ছে লিপিঘর ওয়েবসাইটের ফন্ট। খুবই সুন্দর ফন্ট এবং বিয়ের কাটের জন্য একদম আদর্শ ফন্ট। এটা একটা ফ্রি ফন্ট এর ডাউনলোড কিন্তু আপনারা ওখান থেকেই করবেন অর্থাৎ ওদের ওয়েবসাইট থেকে করবেন কেননা এটা কিন্তু কোনো ডাউনলোড লিঙ্ক দেওয়া যাবে না তো আমি দু চারটে লাইনে টাইপ করব আর এর সঙ্গে মাত্রালতা যেটা আছে সেটাও কিন্তু যোগ করে আপনাকে দেখাবো খুব ভালো ম্যাচিং করে এবং এর সাহায্যে আপনারা খুব সহজেই যে কোনো বিয়ের কার্ড কিন্তু টাইপ করতে পারেন সবিনয় নিবেদন এর আগেও আমি দেখেছিলাম আপনাদের মহানন্দা ফন্ডের সাহায্যে কীভাবে বিয়ের কার্ড টাইপ করবেন ওর থেকেও কিন্তু এই ফান্ডটা আরও সুন্দর তো নেক্সট টাইম যখন আমার কাছে কোনো বিয়ের কারি অর্ডার আসবে আমি পুরো কার্ডটাই আপনাদের করে দেখিয়ে দেব ঠিক যেমনভাবে আমরা মাত্রালতা যেটা আমরা ইনসার্ট ক্যারেক্টার থেকে নিয়ে এসেছিলাম সেম আমরা আবার নিয়ে আসছি এখানে আমরা এখানে আমরা এস টি এম বিএনটি লব এই ফর্মটাকে নিয়ে নেবো এইচটি এম বিএনটি ক্লাবের মধ্যে কিন্তু আমাদের দুটো মাত্রালতা থাকে তার মধ্যে আমি দ্বিতীয় যে মাত্রালতা যেটা আছে সেটা কিন্তু দেখতে একটু সুন্দর তো এটাকেই আমরা নেব আর আপনারা চাইলে কিন্তু দুটোই ইউজ করতে পারেন তবে এখানে কিন্তু আমাদের যে ফ্রন্টের যে সাইজ সেটা আমি দু পয়েন্ট কমিয়ে দেবো অর্থাৎ সিক্সটিন নেব আমরা সবুজ নৌলওয়াদের টাইপ করেছিলাম আঠেরো পয়েন্টে আর মাত্রালতা যেটার সাইজ সেটা হচ্ছে ষোলো পয়েন্ট এটাকে আমরা কপি করে নেব কাট করে নেবো আর জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দেব পেস্ট করার পর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কিন্তু ম্যাচিং করছে আপনারা যারা বিয়ের কার্ড টাইপ করেন তারা বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে এবং এই ফ্রন্টের সাথে যখন আপনারা টাইপ করবেন পুরো বিয়ের কার্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজ এই অবধি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ